গোঘাট এক নম্বর ব্লকের সাওড়া অঞ্চলে সাওড়া শিব মন্দির পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পুজো দিলেন গোঘাট এক নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র পাঁজা, এবং তিনি প্রার্থনা করলেন 2021 বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে এই তৃণমূল সরকারের তৃতীয়বার যাতে ক্ষমতায় আসে সেই জন্য তিনি শিবের কাছেও প্রার্থনা করেন। এরই সাথে তিনি শিব মন্দিরে পুজো দিয়ে সকলের জন্য আশীর্বাদও চেয়ে নেন। সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যে 10 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড, সেই 10 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ডও মানুষের হাতে তিনি তুলে দেন। যা দেখছেন আমরা সব খবরের পর্দায়। আজকে আমরা সাওড়া অঞ্চলে সাওড়া গ্রামে সাওড়া শিব মন্দিরে উপস্থিত হয়েছি। আমাদের এখানে প্রধান পঞ্চায়েতের সদস্য সদস্যা, আমাদের দলীয় অঞ্চল সভাপতি কমল ঘোষ, আমার ব্লকের এসটিএসসি সভাপতি কাজল রায় এবং যুব সভাপতি উৎপল, আমার কর্মাধ্যক্ষ আছে স্বদেশ সন্ত্রাস যুব নেতা সহ আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা, আমাদের অঞ্চল কমিটির অন্যতম সদস্য, আমাদের অভিভাবক নারায়ণ চন্দ্র ভান্ডারী মহাশয় উপস্থিত আছে। আমরা সবাই আজকে সাওড়া শিব মন্দিরে উপস্থিত হয়ে শিব মন্দিরের কাছে, আমাদের গুরুশিবের কাছে, আমাদের শিব ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষের যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য 65টি প্রকল্প রূপায়ণ করেছেন, সেই প্রকল্পের পরিষেবা প্রতিটি মানুষ পাচ্ছে, এবং আগামী যে বিধানসভা নির্বাচন আছে, এই নির্বাচনে একটা সাম্প্রদায়িক শক্তি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে, এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে পারে যাতে বাংলার মানুষ, সেই প্রার্থনা আমরা আজকে এই শিব মন্দিরে এসে শিব ঠাকুরের কাছে করলাম। এবং আমরা আশা করছি যে শিব ঠাকুর আমাদের এই প্রার্থনা তিনি সাদরে গ্রহণ করবেন। তার সাথে সাথে আমাদের এই সাওড়া অঞ্চলের প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকে, তাদের সুস্থতার থাকারও কামনা আমরা এখানে করলাম। আশা করছি ঠাকুর আমাদের বুঝিয়ে দেখবেন এবং আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন দিদির যে স্বপ্ন, সেই স্বপ্ন এই সাওড়া শিব মন্দিরের শিব ঠাকুর আমাদের পূরণ করবেন।